আসন্ন রামনবমী মহাবীর জন্মজয়ন্তী উপলক্ষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নির্দেশে টিটাগড় থানার পক্ষ থেকে টিটাগড় থানা ভবনে আয়োজিত হলো সমন্বয় বৈঠক। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস কুমার নস্কর, ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ, টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ, উপপৌরপ্রধান মোহাম্মদ জলিল, টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী সহ টিটাগড় ও ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পৌরপিতা, টিটাগড় থানা সমন্বয় কমিটির সদস্য ও বিভিন্ন রামনবমী মহাবীর জন্মজয়ন্তী কমিটির সদস্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস কুমার নস্কর কলকাতা হাইকোর্টের ডিজে নিয়ে থাকা নির্দেশ আয়োজক কমিটিগুলির কাছে তুলে ধরেন। সেরকম আমরা খুব বদমাশ ব্যক্তিকে আমরা বাড়ি পাঠিয়ে তাদেরকে মিছিলের মধ্যে না নেয়াই ভালো বলবো। এরকম ডিজে ডিজে তো অ্যালাউডই, হাইকোর্টের তো মহান্য, হাইকোর্টের অনেক অনাকাঙ্ক্ষা পেয়েছি আমরা বুঝতে পারছি পরবর্তী জেনারেশনটা খারাপ হবে, সেগুলো আমি বন্ধ করতে বলবো নিজে যাতে না বাজে। এগুলো একদম কাকাটা হাইকোর্টের অনারেবল হাইকোর্টের রুল আছে, গাইডলাইন্স আছে এবং পুলিশকে নির্দেশ দেওয়া আছে এগুলো সুইচ কর। তো আপনারা সেটা দেখে চেষ্টা করবেন আমরা পরবর্তী জেনারেশন এবং এই প্রোগ্রামগুলো যত সুস্থিরভাবে হয়, সুন্দরভাবে হয়, সেগুলো আমরা সেই গাইডলাইনগুলো মেনে চলার চেষ্টা করবো। আমরা আজ থেকে 10 বছর আগে কী করেছি রূপ পাল্টাচ্ছি, তো আমাদের সেগুলোকে চেঞ্জ করতে হবে। এখন সিসিটিভি ক্যামেরা আছে, ড্রোন বেরিয়ে গেছে, সব সার্ভিলেন্স আর আপনি একদম পুরো সব সার্ভিলেন্স দেবেন, তাহলে আমাদের সেইভাবে আমাদের এগোতে হবে, প্রোগ্রামটা করতে হবে। আমাদের লক্ষ্য একটাই হবে, আমরা সুন্দর করে মিনি ইন্ডিয়া যেমন আমরা অনেকবার বলেছি শুনেছি ভালো লাগে শুনতে, মিনি ইন্ডিয়া সমস্ত রকম বর্ণের লোক আছে, সমস্ত আচার আছে, এখানে সব কিছু আছে। তার মধ্যে আমাদের যে প্রোগ্রামগুলো হয় আমি খুব আপ্লুত, খুব ওভার বলি যে এগুলো খুব সুন্দরভাবে হয়, সেইটা কেন সেই ইমেজটা যেন নষ্ট। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস এবং টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ ঠিক কি বললেন তুলে ধরবো আপনাদের সামনে। নবমী উৎসবটা খুব বড় উৎসব, প্রচুর মিছিল বেরোয় এবং টিটাগড় ব্যারাকপুর দুই জায়গাতেই অনেকগুলি মিছিল বেরোয়। সেই মিছিলগুলি যেন শৃঙ্খলা মতন থাকে, কারণ সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় এবং যেহেতু এটা একটা উৎসব, সেই উৎসবের মাধ্যমে কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য প্রশাসনের সাথে জনপ্রতিনিধি এবং যে বিভিন্ন কমিটি যেটা আছে রামনবমী কমিটির সাথে তাদের একটা মিটিং এবং তাদের সাথে সৌহার্দ্য আলোচনা। আজকে বিশেষ করে রামনবমীর আমাদের শোভাযাত্রা বের হয় টিটাগড়ে, সেই নিয়ে আজকে থানা কোঅর্ডিনেশন কমিটির মিটিং হলো, সবার সাথে কথা হলো, যারা উদ্যোক্তা যারা শোভাযাত্রা বের করে যারা কমিটি মেম্বার আছে তাদেরকে সবাইকে ডাকা হয়েছিল, সবার সাথে কথা হলো, ভালো করে মিছিল বেরোবে, সবাই থাকবে, আমরা সবাই থাকবো, যেমন সব উৎসবই আমরা একসাথে মিলেমিশে পালন করছি, এই উৎসবটাও আমরা ভালো করে পালন করব। টিটাগড় থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।